আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মা বাবার দোয়া কেস কিচেনে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে নুডলস দিয়ে মসুর ডালের চপ। তো আশা করি আমার আজকের রেসিপিটা সবার কাছে খুব ভালো লাগবে। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর খেতে খুবই মজা। তো এই রেসিপিটা দেখার জন্য একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, আর যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবেন, যদি মন্দ লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো রেসিপিটা কিভাবে তৈরি করি সেটাই দেখতে থাকেন। তো প্রথমে হচ্ছে আমি হাফ কাপ মসুর ডাল নিয়ে তারপর ডালগুলোকে ভালো করে ধুয়ে, তো এখানে হচ্ছে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। তো হাফ কাপের জন্য 2 কাপ পানি যথেষ্ট, এর বেশি পানি দিলে ডালটা একদম নরম হয়ে যাবে। তারপর হচ্ছে পানি দিয়ে দিলাম তেজপাতা। তো এখন দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণ তেল, তারপর দিয়ে দিব হচ্ছে হলুদ গুঁড়ো। তো এই পর্যায়ে আরেকটা উপকরণ বাকি আছে, সেটা হচ্ছে আদা রসুন বাটা, তো সেটা আমি একটু পরে দিয়ে দিব। তো জাস্ট এতটুকু উপকরণ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে এটাকে একদম হাই হিটে রান্না করে নিব। তো বলক তোলা পর্যন্ত একটু হাই হিটে থাকবে, তারপর হচ্ছে মিডিয়াম হিটে দিলেই যথেষ্ট, তা না হলে ডালগুলো একদম সেদ্ধ হবে না, পুড়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডালের পানিটা একদম শুকিয়ে গেছে, ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো তারপর হচ্ছে এখন ডালটাকে আমি একটু মশলা দিয়ে তারপর হচ্ছে রান্না করে নেব। তো এই মশলা দিয়ে রান্না করে তারপর হচ্ছে চপ তৈরি করে নেব। তো প্রথমে দিয়ে দিলাম হচ্ছে তেল, তারপর দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে একটু নেড়ে নরম করে তারপর দিয়ে দিব হচ্ছে এখানে কাঁচামরিচ কুচি। তো ঝালটা হচ্ছে যার যার ইচ্ছা অনুযায়ী, যে যেমন ঝাল খান ওই ঝালটা বুঝে তারপরে দিবেন। তো এখানে হচ্ছে আমি মোটামুটি ঝাল যতটুকু দরকার অতটুকু দিয়ে নিছি, আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, তারপর দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। তো তারপর দিয়ে দিব হচ্ছে মরিচ গুঁড়ো। তো এটার মধ্যে তেমন কোনো বাড়তি উপকরণ লাগে না, যতটুকু উপকরণ দিছি এতেই খুব সুন্দর ফ্লেভার আসছে এবং খেতেও খুব ভালো লাগছে। তো এখন হচ্ছে মশলাটাকে ভালো করে মিশিয়ে তারপর হচ্ছে আমি রান্না করে নেব। তো এখানে কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এখন হচ্ছে সেদ্ধ করা ডালটাকে দিয়ে দিব, ডালটাকে দিয়ে মশলার সাথে ভালো করে নেড়ে তারপর হচ্ছে আমি মিশিয়ে নেব। ডালটার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে ফ্লেভারটা খুব সুন্দর আসবে না। তো একটু নাড়াচাড়া করার পর তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা। তো ধনিয়া পাতাটা যদি কেউ পছন্দ করেন তাহলে দিবেন, আর যদি কেউ পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন। তো ধনিয়া পাতাটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো ডালটা এখন একটু শক্ত হওয়ার আর কাবাবটা যেন খুব সুন্দর হয় এর জন্য দিয়ে দিলাম হচ্ছে বিস্কিটের গুঁড়া। তো এখানে চাইলে আপনারা ব্রেড ক্রাম দিতে পারেন, তো আমি হচ্ছে বিস্কিটের গুঁড়া দিয়ে তৈরি করলাম। তো এটাকে ভালো করে ডালের সাথে মিশিয়ে নিতে হবে। তো ডাল আর বিস্কিটের গুঁড়াগুলো ভালো করে একদম মেশানো হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি হচ্ছে নুডলস, তারপর দিয়ে দিলাম হচ্ছে নুডলসের মশলা আর একটা ডিম আর হচ্ছে ডাল। তো এখন হচ্ছে নুডলসের মশলাটা ভালো করে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো এখানে হচ্ছে অল্প পরিমাণ নিয়ে আমি কাবাবের শেপ দেব। তো শেপটা হচ্ছে আপনারা যদি আপনাদের ইচ্ছা অনুযায়ী দেন দিতে পারেন, গোলও করতে পারেন। তো আমি যেভাবে কাবাবের শেপটা দিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো যখন হচ্ছে কাবাবটা তৈরি করবেন একটু চেপে চেপে করবেন, তাহলে কাবাবটা খুব সুন্দর হবে, চার চাট ফেটে যাবে না, একদম মসৃণ থাকবে, ভাজার সময় খুব সুন্দর থাকবে, ছুটে যাবে না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কাবাব তৈরি করে ফেললাম। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে কাবাবটা তৈরি করতে হবে। তো তারপরও আর একটা শেয়ার করতেছি আপনাদের সাথে, তো আশা করি খুব সহজ মনে হবে আপনাদের। মসুর ডালের কাবাব বা চপ যে যেটাই বলেন না কেন, একদম সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আশা করি ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো এই রমজান মাসে আপনারা তৈরি করে খেতে পারেন, বা রমজান মাস ছাড়াও বিকেলে চায়ের সাথে খেতে পারেন। তো আপনাদের যখন ইচ্ছা হয় আপনারা এটা তৈরি করে খেতে পারেন, এবং কি এটা ফ্রিজে রেখেও নামিয়ে তারপর হচ্ছে আপনারা ভেজে খেতে পারবেন। তো এখন হচ্ছে ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে তারপর হচ্ছে এখানে মসুর ডালের চপ বা কাবাবটা দিয়ে ডিমের সাথে কোট করে তারপর হচ্ছে আমি নুডলসের সাথে মিশিয়ে নেব। তো রেসিপিটা একদমই সহজ, তো আশা করি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার রেসিপিগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনার যদি রেসিপিগুলো ভালো লাগে কমেন্টে জানাবেন, আর মন্দ লাগলেও কমেন্টে জানাবেন। যদি কমেন্টে জানান তাহলে বুঝতে পারি যে আপনাদের কাছে ভালো লাগছে কি মন্দ লাগছে। তো তারপর হলো
মুড়ি দিয়ে আমি আরো একটা শেয়ার করলাম। তো প্রথমটা হচ্ছে আমি নুডলস দিয়ে শেয়ার করছি, তারপরটা হচ্ছে মুড়ি দিয়ে করলাম। তো আপনারা দুই রকমই করতে পারেন, দুটার স্বাদ দুই রকম। তো আপনারা বাসা ট্রাই করবেন, ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন। তো এটা দেখতেও খুব সুন্দর লাগতেছে, খেতে তো অসম্ভব হইছে। আপনারা বাসা একবার হলো তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখেন, আশা করি ইনশাল্লাহ সবার কাছে খুব ভালো লাগবে। তো তারপর হচ্ছে এখন এগুলোকে ভাজার জন্য আমি তেলটাকে গরম করে এক এক করে কাবাব বা চপগুলো দিয়ে দিলাম। যেটা হচ্ছে নুডলস দিয়ে করছি সেটাতে নুডলসের মশলা ছিল, তাই ওটার স্বাদটা অন্যরকম ছিল। আর যেটা হচ্ছে মুড়ি দিয়ে তৈরি করছি সেটাতে কোনো মশলা ছিল না, তাই সেটার স্বাদটা অন্যরকম ছিল। তো দুইটা স্বাদেরটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে যেটা ভালো লাগে সেটাই আপনারা ট্রাই করবেন। তো এক পাশ ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে তো চপের দুইটা পাশই ভালো করে ভেজে তারপর হচ্ছে আমি এখন তুলে নিলাম। তো ভাজাগুলো খুবই সুন্দর হয়েছে। তো এখন হচ্ছে যেগুলো মুড়ি দিয়ে করছি সেগুলো ভেজে নেব। তো এই রেসিপিটা হচ্ছে গরম গরম খেতে ভালো লাগে, গরম গরম যদি সস বা চাটনির সাথে খান খেতে খুবই ভালো লাগবে। তো ভাজার সময় একটু সাবধানে ভাজবেন, একটু ফ্যান উঠতে পারে, তো সেটা বুঝে তারপর হচ্ছে ভেজে নেবেন। তো বেশি একদম নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে চপ বা কাবাবগুলো কতটা সুন্দর হয়েছে। তো আশা করি সবার কাছে খুব ভালো লাগছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।